ওয়াশিংটন পোস্টে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের কাজ করে যাবার অঙ্গীকার ইউরোপের বাজারে বাড়ছে পোশাক রপ্তানি চীনকে সরিয়ে শীর্ষস্থান দখল করছে বাংলাদেশ মন্দিরে মণ্ডপে বিষাদে সুর দেবী চরণের সিঁদুর ছুঁয়ে শুভ শক্তির প্রার্থনা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা সবাইকে শুভ বিজয়া দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online দারিদ্র্য বিমোচন নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার সম্প্রসারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা ও সফলতার ভূয়সী প্রশংসা করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে দিস প্রাইম মিনিস্টার লাফড অ্যাট দ্য মিম শি ইন্সপায়ার্ড শিরোনামের প্রতিবেদনে এসব উঠে আসে দেশীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের জিরো টলারেন্স নীতিরও প্রশংসা উঠে আসে প্রতিবেদনটিতে আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ নেতৃত্বের পাশাপাশি বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি সম্মানজনক স্থানে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের ভিত্তিতে এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে সাংবাদিক পেটুলা ডিভোরাক লিখেছেন শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকার প্রধান তিনি রাশিয়ার চেয়েও বেশি মানুষের একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন প্রতিবেদনে বলা হয় মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের শরণার্থী পরিস্থিতিকে আমেরিকার সাথে তুলনা করা যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমেরিকার মতো বড় দেশে কাজের সুবিধা অনেক দেশীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেছেন পেটুলাক 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গবন্ধু কন্যার প্রশংসা করে বলেছিলেন সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ প্রতিবেদনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলা হয় গত এক দশকে শেখ হাসিনা তার দেশে দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্যভাবে কাজ করছেন শিক্ষার সুযোগ প্রসারিত করার পাশাপাশি আবাসন ব্যবস্থার উন্নতি করেছেন আজহারুল ইসলাম একুশে টেলিভিশন ইউরোপের বাজারে দ্রুত বাড়ছে পোশাক রপ্তানি বছরের প্রথম ছয় মাসে প্রবৃদ্ধি প্রায় 45% বিদ্যমান ধারা অব্যাহত থাকলে চীনকে হটিয়ে এবছরই ইউএর বাজারে শীর্ষস্থান দখল করবে বাংলাদেশ এমন পূর্বাভাস দিয়েছে ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট মহিমা পলির রিপোর্ট বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন মোট রপ্তানি 60%-এর বেশি হয় এই অঞ্চলে এমন বাস্তবতায় সুখবর দিল ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট সংস্থাটি বলছে এবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 44.60%। এ সময় বাংলাদেশ রপ্তানি করেছে 11.38 বিলিয়ন ডলারের তৈরি পোশাক অন্যদিকে 21.78% প্রবৃদ্ধি নিয়ে এ সময় ইইউতে চীনের রপ্তানির পরিমাণ ছিল 12.22 বিলিয়ন ডলার একটা স্ন্যাক যুদ্ধ চলতেছে আমেরিকা এবং ইউরোপের সঙ্গে চায়না রাইট এই সুযোগে তারা কিন্তু তাদের ওখান থেকে অর্ডার কমিয়ে দিয়েছে চায়না তবে এজন্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতার পাশাপাশি ক্রেতাদের বিদ্যমান চাহিদা বজায় থাকা জরুরি বলছেন সংশ্লিষ্টরা লোকালি কোনো প্রবলেম না হয় গ্যাস বিদ্যুৎ ঝামেলা না হয় এসব যদি ঠিক থাকে আমরা ডাইভার্সিফিকেশন প্রোডাক্টে যেতে পারি তাহলে আমার মনে হয় চায়নাকে আমরা ছাড়িয়ে যাবো ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানির উচ্চ প্রবৃদ্ধিকে স্বস্তিদায়ক বলছেন অর্থনীতিবিদরা তবে অন্য বাজারগুলোতে অবস্থান শক্তিশালী করার পরামর্শ তাদের গার্মেন্টস এর ডিমান্ডটা বেড়ে গেছে অন্যান্য কার্যগুলোর চেয়ে আমাদের দেশ থেকে তারা বেশি এখন ইম্পোর্ট করছে প্রতিযোগিতা দিকে যতগুলো বাধা আছে সেই বাধাগুলোকে কিন্তু আমাদের অতিক্রম করতে হবে এর জন্য আমাদের সমন্বিত একটা উদ্যোগ দরকার ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানিতে তৃতীয় স্থানে তুরস্ক জানুয়ারি জুন সময়ে ইউ দেশগুলোতে তুরস্ক রপ্তানি করে 10.89 বিলিয়ন ডলারের তৈরি পোশাক দেশটির রপ্তানি প্রবৃদ্ধি 20%-এর বেশি কম্বোডিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া এবং ভারতও পোশাক রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি দেখেছে
মহিমা পলি, একুশে টেলিভিশন। বিজয়া দশমী আজ। দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেবী চরণে সিঁদুর ছুঁয়ে শুভ শক্তির প্রার্থনা জানান ভক্তরা, মেতে ওঠেন সিঁদুর খেলায়। মোহাম্মদ হানিফের ক্যামেরায় স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ঢাকের বাদ্য কাঁসর ঘণ্টা শঙ্খধ্বনিতে মাতৃবন্দনা, শারদ উৎসবে ভক্ত মনে বিষাদের সুর, সেই সাথে আসছে বছর মহামায়া আবার আসবেন সেই প্রতীক্ষা। সকালে শাস্ত্রীয় আচার ও বিধি মেনে দশমী কল্পারম্ভ ও বিহিত পূজা করা হয়। মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আনন্দময়ীর চরণে ফুল, জল, বিল্বপত্র সহ নানা উপাচার নিবেদন করা হয়। পরে প্রদীপ, শঙ্খ, বস্ত্র, ফুল, পাখায় হয় আরতি। মা শিবের সঙ্গে কৈলাসে অবস্থান করেন, যেহেতু গঙ্গাও সেখান থেকেই উৎপত্তি, অতএব গঙ্গার সঙ্গে তাঁর সংযোগ আছে, অতএব তিনি গঙ্গাতে বাহিত হয়ে আবার ফিরে যাবেন। নির্বিঘ্নে পূজা উদযাপিত হয়, সন্তুষ্টি ছিল ভক্তদের মনে। দেশ ও জাতির মঙ্গল কামনায় দুর্গা চরণে দেয়া হয় পুষ্পাঞ্জলি। মা দুর্গার সেই সম্মিলিত শক্তি, অসাম্প্রদায়িক শক্তি আজকে আমাদের পাশে আছে, আমরা একসঙ্গে শারদীয় দুর্গোৎসব পালন করেছি। আগামী বছর জানি এইবার যে সংখ্যাটা ছিল তাও যেন না থাকে, সেই প্রার্থনা করি। সারা দেশ অন্ধকার হয়ে যাওয়ার পরে 32,000 পূজা মণ্ডপে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে শাস্ত্রীয় বিধি মেনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঘটে দর্পণ বিসর্জন দেয়া হয়। এরপর ঘট বিসর্জন দেয়া হয় মন্দিরের পুকুরে। সিঁদুর, ফুল, মিষ্টি, প্রদীপ নিয়ে জগৎজননীকে পরণ করেন ভক্তরা। মাতৃরূপিণীর চরণে সিঁদুর ছুঁয়ে মঙ্গল কামনা করেন। প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, কবে বিজয় দশমী আসবে, সিঁদুর খুলবে, মঙ্গলের জন্য যেন কাজ করতে পারি এই প্রার্থনা করি। একদিকে আনন্দ, আরেকদিকে কান্না লাগতেছে, কারণ হচ্ছে মা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আসছে বছর আবার হবে, সবাই যেন ভালো থাকে, পুরো সমগ্র বাংলাদেশকে নিয়ে এক সম্প্রীতির বাংলাদেশ তৈরি করে সামনে যেতে পারি। একে অপরকে সিঁদুর মাখিয়ে দিয়ে সিঁদুর খেলায় মাতেন নারীরা। শস্যপূর্ণ বসুন ধরার আশীর্বাদ দিয়ে মা ফিরে যাবেন কৈলাসে, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সত্য, সুন্দর আর কল্যাণ রূপে বিরাজমান থাকবেন তিলক নন্দিনী দেবী দুর্গা। বিজয়া দশমীর এই দিনে এমন প্রার্থনাই ছিল ভক্তকণ্ঠে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রাকৃতিক বন কেটে সামাজিক বনায়ন খেসারত দিচ্ছে মধুপুরের পরিবেশ ও প্রতিবেশ। আবারও আমন্ত্রণ দুপুর দুইটার একুশের সংবাদে। রাঙামাটির বাঘাইছড়ির নন্দারামে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে, এতে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। ভারী বৃষ্টির কারণে গেল রাতে হঠাৎ করে পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে সড়ক ঠিক করার জন্য কাজ শুরু করে সেনাবাহিনী। এদিকে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গাপূজা উপলক্ষে ছুটিতে বেড়াতে যাওয়া কয়েক হাজার পর্যটক আটকা পড়েন। কটেজের মালিকরা জানান, সাজেক এলাকায় প্রায় ছোট বড় মিলে 200 গাড়ি রয়েছে যা গতকাল এসেছিল। সকালে অনেকের চলে যাওয়ার কথা থাকলেও গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকা পড়ে আছেন। এদিকে দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। প্রাকৃতিক বন কেটে সামাজিক বনায়নের খেসারত দিচ্ছে টাঙ্গাইলের মধুপুরের পরিবেশ ও প্রতিবেশ। এক আবর্তনের গাছ বিক্রির পর দীর্ঘদিন বৃক্ষশূন্য থাকছে ভূমি। বিদেশি গুটি কয়েক গাছ লাগানোয় শাল, গজারি ও অন্যান্য দেশীয় প্রজাতির বৃক্ষ হারিয়ে যাচ্ছে, পাকপাখালি সহ জীববৈচিত্র্য বিলুপ্ত হচ্ছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন তফসির হাসান। গাছ কাটার শ্রমিক হাসান আলী সামান্য কটা টাকার বিনিময়ে গাছ কাটতেন মধুপুর বনে। নেপথ্যে থাকত প্রভাবশালী আর বন বিভাগের অসাধু কর্মকর্তারা, কিন্তু এ কাজে 100 মামলা চেপে বসেছে হাসানের মাথায়। প্রাকৃতিক বনাঞ্চল উজাড় করে আর এত এত ক্ষতি শেষে উপলব্ধি হলো গাছ কাটা আদৌ ঠিক হয়নি। মামলা আমি 90 সালে থেকে হাজিরা দিতেছি, দেওয়ার পরে মনে করেন এখন 50টা আছে। টাকা নিয়ে আমাদের লাভ নেই, তো শ্রমিক হিসেবে কাজ করছে যে মামলা খাইছি, মামলা খাই আর জীবনটা ধ্বংস করছে। তার মতো শ্রমিকরা অপরাধের কথা স্মরণ করে শুধুই আফসোস করে। কথা ছিল ক্ষয়িত বনে সামাজিক বনায়নের, কিন্তু হয়েছে
উল্টো প্রাকৃতিক বন ধ্বংস করে। আকাশমণি গাছটা দুইটা তো মনে করুন স্যার আবাদ করে তারপরে লাগাইছে, আর আগে তো ছিল মনে করুন গজারির গাছ ছিল, মধুপুর যেটা নাম করে গাছ ছিল সেটা তো আর নাই। দুঃখ তো হয়, যেমন আগে বানর ছিল পশু পাখি ছিল এটাও নাই। আবহাওয়া পরিবেশের উপযোগিতা না থাকলেও সামাজিক বনায়নে বিদেশি প্রজাতির একাশিয়া গাছ লাগানো হয়, আবার সত্যমতো গাছ কেটে বিক্রির পর বড় একটা সময় বনের চিহ্নও থাকে না সামাজিক বনায়নে। অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে রাবার বাগানে, এসবের কারণে বন ধ্বংস হয়েছে। কৃত্রিম রাবার বাগান, বাণিজ্যিকভাবে আনারস, কলা, পেঁপে, লেবু, মশলার চাষে পকেট ভরছে প্রভাবশালী একটি গোষ্ঠীর, কিন্তু বাস্তবতা হলো ওষুধি সহ হাজারো প্রজাতির গাছ গজাচ্ছে না, বন্য পশু পাখি কীটপতঙ্গের সরব উপস্থিতিও নেই। ভূমিটা পতিত রেখে কোনো লাভ আছে? লাভ নেই। কলা, আনারস, পেঁপে এগুলা চাষ করা হয়। আগে তো অনেক পাখি, টিয়া পাখি, তারপরে ওই ঘুঘু, শালিক, হরিণ, তারপরে বহু ধরনের পাখি আছে, হাজারো ছিল। এশীয় উন্নয়ন ব্যাংকের স্বল্প সুদের ঋণের টাকার ছাড় করাতে প্রাকৃতিক বন বিনাশ হয়েছে একটা সময়। এবার ঠিক একই রকম বিশ্ব ব্যাংকের আরেকটি নতুন প্রকল্পের এজেন্ডা বাস্তবায়নের জোর চেষ্টাও চলছে। কিন্তু বনভূমিতে জঙ্গল কেটে সেখানে একক প্রজাতি দিয়ে বনায়ন, এটাকে বলি আমরা মনোকালচার প্লান্টেশন, এটা ফল কি হয়েছে আপনারা দেখেন? এখানে কি আর কোনোদিন বন সৃষ্টি হবে? আমাদের বাংলাদেশে এমনিতেই আপনার প্রাকৃতিক বন নেই। মধুপুর শালবনে 45,000 একর জমির মধ্যে মাত্র 13,000 একর সংরক্ষিত বনভূমি এবং 20,000 একর ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়েছে। যেখানে একটা বন হাজার হাজার বছর ধরে থাকে এবং সেটা মানুষকে নানানভাবে সেবা দেয়, সেখানে পশু পাখি জীবজন্তু থাকে, সেগুলো সব নষ্ট হয়ে গেছে একমাত্র সামাজিক বনায়নের কারণে। এবং এখানে যে ফরেস্ট ফ্লোর বা আন্ডারস্টোরি ভেজিটেশন এটাও খুব রিচ ছিল, কিন্তু সেগুলো সব নষ্ট হয়ে গেছে। সামাজিক বনায়ন আর নানামুখী চাষাবাদে মধুপুর অঞ্চলের মানুষের হাতে কিছুটা টাকা লেনদেন বেড়েছে ঠিকই, কিন্তু বিপন্ন পরিবেশকে বাঁচানো এখন বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মধুপুরের এই বিস্তীর্ণ এলাকাগুলোতে একসময় ছিল শালবন, সেগুলো প্রভাবশালীরা বন বিভাগকে ম্যানেজ করে উজাড় করেছে, নিজেদের পকেট ভরেছে। কিন্তু এরপরে যে সামাজিক বনায়ন হয়েছে সেগুলো বিদেশি সংস্থার অর্থায়নে, পরামর্শে যে মনোকালচারের উদ্ভিদগুলো লাগানো হচ্ছে তাতে করে পরিবেশের উপর বড় ধরনের প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বনায়ন এবং পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখনই এই সামাজিক বনায়ন বন্ধ করে আবার সেই শালবনে ফিরে যদি যাওয়া যায় তাহলে রক্ষা পাবে এখানকার পরিবেশ ও প্রতিবেশ। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, মধুপুর, টাঙ্গাইল। হাওড়াঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নৌকার ওপর চলছে শিক্ষা কার্যক্রম। শিক্ষাতরীর বিকল্প এই কার্যক্রমে বিজ্ঞান, গণিত ছাড়াও মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে। তিনটি তরীতে শিক্ষা নিচ্ছে 30 শিক্ষার্থী। ব্যতিক্রমী এই কার্যক্রম শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। ভাসমান এসব তরী এক একটি স্কুল। বিজ্ঞান তরী, গণিত তরীর পাশাপাশি আছে মূল্যবোধ তরী। হাওড়পাড়ের শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা কার্যক্রমে আগ্রহী করতেই এই উদ্যোগ। প্রতিটি তরীতে দুজন শিক্ষকের তত্ত্বাবধানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 30 শিক্ষার্থী ব্যবহারিক শিক্ষা গ্রহণ করছেন, ফলে পুঁথিগত বিদ্যার চেয়ে বাস্তবধর্মী শিক্ষায় আগ্রহ বাড়ছে। আমাকে শিখেছে কিভাবে দিন হয়, রাত হয়, ভারী জিনিস কিভাবে উঠাতে হয় উপরে, দেখাচ্ছে প্রতিফলন কিভাবে, পেরিস্কোপ দূরের জিনিসকে কিভাবে কাছে দেখা যায়, ভগ্নাংশ শিখিয়েছে, যোগ বিয়োগ করা শিখাইছে, পরে এখানে গুণ করা শিখাইছে, ভাগ করা শিখাইছে। এই জায়গায় যদি দীর্ঘদিন স্থায়ী থাকে তাহলে অনেক ভালো হইব, আর বাচ্চারা সব কিছুই শিখতে পারবো বিজ্ঞান সম্পর্কে। যে এখানে শিখতেছে বাচ্চাদের একটু উন্নতি হচ্ছে। শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত বিষয়ক জ্ঞান ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধির জন্যই এই উদ্যোগ, জানিয়েছে উদ্যোগ গ্রহণকারী বেসরকারি উন্নয়ন সংস্থা। এই নৌকাগুলি আসলে এখানে সবসময় এখানে থাকবে না, আমরা যে কোনো একটা স্পটে যেখানে প্রাইমারি স্কুল আছে সেখানে আমরা হয়তো 7-10 দিন অথবা 7 দিন আমরা এখানে থাকবো, পরবর্তী আবার আরেকটা স্পটে যাব। বিজ্ঞান, গণিত ও মূল্যবোধের বাস্তবসম্মত জ্ঞান অর্জনে শিক্ষাতরীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। বিজ্ঞানীদের সাথে পরিচিত হচ্ছে, সারা বিশ্বের যারা গণিতবিদ তাদের সাথে পরিচিত হচ্ছে, এই যে এই ক্ষেত্রে তারা গণিত পড়ার প্রতি আগ্রহ জন্মবে এবং বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ, একটা বিজ্ঞান মনস্ক জাতি হিসাবে তারা গঠন করার জন্য এই তিনটি শিক্ষাতরী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষা তৈরিতে বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী তৈরি, গণিত ভীতি কাটানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন শিক্ষকরা। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি দুপুর দুইটার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ওয়াশিংটন পোস্টে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা, দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়নে কাজ করে যাবার অঙ্গীকার। ইউরোপের বাজারে বাড়ছে পোশাক রপ্তানি, চীনকে সরিয়ে শীর্ষস্থান দখল করছে বাংলাদেশ। মন্দিরে মণ্ডপে বিষাদের সুর, দেবী চরণে সিঁদুর ছুঁয়ে শুভ শক্তির প্রার্থনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৬টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।